মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বাজার সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খোলা বাজারে $1.189 বিক্রি হয়েছে, অথচ তার আগের দিন 197.53 রুপি মূল্যে ডলারের কেনা বেচা শেষ হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে একটি ঋণ কর্মসূচি আটকে দেওয়ার কারণে পাকিস্তানের রুপির মূল্যপতন শুরু হয়। আমেরিকার চাপের মুখে 2021 সালের জুন মাসে ওই ঋণ আটকে দেয় IMF। এর ফলে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার সংকট দেখা যায়, যা রুপির মূল্যপতনকে ত্বরান্বিত করে। একই কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুতগতিতে নিচে নেমে যায়। গত এপ্রিল মাসের প্রথমার্ধে ইমরান খান সরকারের পতন ও মুসলিম লীগ সরকার গঠন করার পর সাময়িকভাবে পাকিস্তানি রুপি শক্তিশালী হলেও তা স্থায়ী হয়নি। ইমরান খান তার সরকারের পতনের জন্য মার্কিন সমর্থিত সরকার পরিবর্তনের ষড়যন্ত্রকে দায়ী করেন। তিনি এর জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলেন। ইমরান খান 2018 সালে ক্ষমতায় এসে মার্কিন বিরোধী নীতি গ্রহণ করে চীন ও রাশিয়ার উপর নির্ভরশীলতা বাড়ান। এই দুই দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করে পাকিস্তানের অর্থনীতি ঢেলে সাজাতে গিয়ে মার্কিন রোষানলে পড়েন দেশটির সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।